आंतरिक शुभेच्छा और अभिनंदन। प्रिय दर्शक, आज के वीडियोटी हलो पेयारा उपग्रह सम्बन्धे पेयारा औषधि गुण सम्बन्धे कैकटी कथा बोले आपनादेर काछे विदाय निब। पेयारा उपग्रह सम्बन्धे कैक हजार वीडियो यूट्यूबे पावा जाय बा आपनारा पाबेन। आज के সেই সব পেয়ার উপকারিতা সম্পূর্ণ বাদ দিয়ে নতুন ফর্মুলায় কি কি উপকার হয় পেয়ারা খাওয়ার গুণে নতুন কিছু কথা বলে আপনাদেরকে বিষয় অবগত করব। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার জন্য সকলকে বলবো একটু গুরুত্ব সহকারে পেয়ারা ফলের উপকারিতা গুরুত্ব সহকারে শুনে বুঝে পেয়ারা খাবেন এবং ফ্যামিলির প্রত্যেকটি সদস্যকে খাওয়াবে। তো ভিডিওটি শুরু করার আগে সকলকে বলবো যারা কলকাতা হারবাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সকলকে ধন্যবাদ, আর যারা এখনো করেন নাই তাদেরকে বলবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং বেল আইকনে ক্লিক করলে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, পেয়ার উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। সুস্থ থাকতে আমাদের সকলের সারাদিনে কিছু কিছু ফল খাওয়া উচিত। আপনার আমার প্রত্যেক সদস্য ফ্যামিলির প্রত্যেক পরিবারে সেই তালিকায় পেয়ারা অবশ্যই আপনি খেতে পারেন। আজকাল সব মানুষেই আর প্রত্যেকটি বাজারেই পেয়ারা সারা বছর জুড়ে পাওয়া যায়। আর পেয়ারা ভিটামিন সি যুক্ত একটি অ্যান্টিঅক্সিডেন্ট ফল। আর এই পেয়ারা এমন একটি ফল যা শুধু সুস্বাদু নয়, নানা রকমের লাইফস্টাইল ডিজিজ থেকে আমাদের সুস্থ থাকতে সাহায্য করে এই পেয়ারা। কেন খাবেন পেয়ারা দেখে নিন। বিশেষ করে ডায়াবেটিস রুখতে সাহায্য করে, ডায়াবেটিস থেকে আপনাকে আমাকে সুস্থ রাখতে সাহায্য করে এবং শরীরের ইনসুলিন তৈরি করতে সাহায্য করে। আর পেয়ারার উপকারিতা বলে আমি শেষ করতে পারবো না এই ছোট 5-7 মিনিট ভিডিওর ভিতরে। তো প্রিয় দর্শক, নিয়মিত ফল খেলে টাইপ 2 ডায়াবেটিস থেকে মুক্ত পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ফলে ফাইবার থাকার কারণে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে আর ইনসুলিনের কার্যক্ষমতা বৃদ্ধি পায় পেয়ারা খাওয়ার গুণে। তো প্রিয় দর্শক, আমার বন্ধুগণ, রোগী মহোদয়, নিয়ম করে অন্তত একটা করে পেয়ারা খেতে পারেন, আপনার স্বাস্থ্য উন্নতি ঘটবে। বিশেষ করে ক্যান্সার প্রতিরোধে নিয়মিত পেয়ারা খেলে শরীরে লাইকোপেন, ভিটামিন সি এবং পলিফেনল সহ আরো নানাবিধ অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায় মানব দেহে, ফলে স্বাভাবিকভাবেই শরীরে ক্যান্সারের সেল জন্ম নেওয়ার আশঙ্কা থাকে না বললেই চলে। বিশেষজ্ঞরা বলে থাকেন
অনেক মা বন্ধু ব্রেস্ট ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সার দূরে রাখতে এই ফলটি বিশেষ ভূমিকা পালন করে মানব দেহে। তাই পেয়ারায় অ্যান্টিঅক্সিডেন্ট মাত্রা বেশি থাকায় তা আমাদের জন্য অত্যন্ত উপকার হিসেবে কাজ করে ফলটি খাওয়ার গুণে। আর পুরুষদের প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এই ছোট্ট একটি পেয়ারা খাওয়ার গুণে। বিশেষ করে মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেয়ারা খাওয়ার গুণে। পেয়ারা হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আপনার আমার দেহের ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করতে সাহায্য করে ছোট্ট এই ফলটি খাওয়ার গুণে। প্রিয় দর্শক, আপনার আমার বাচ্চাদের চোখে দৃষ্টি শক্তি বৃদ্ধি করতে এই ফলটি ভিটামিন এ রয়েছে, যার ফলে আপনার আমার বাচ্চাদের দৃষ্টি শক্তি উন্নতি ঘটাবে এবং চোখে ছানি ভরা এবং মেকুলার ডিজেনারেশনের মতো সমস্যাকেও দূর রাখতে সাহায্য করবে এই পেয়ারা ফলটি খাওয়ার গুণে। বিশ্বাস না হলে সত্য, যারা নিয়মিত পেয়ারা খান তাদের অবশ্যই দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। এগুলো খুব পরীক্ষিত প্রাচীনতম পদ্ধতি। তো প্রিয় দর্শক, পেয়ারা আপনার ডায়াবেটিস, ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, মা বোনদের বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার এবং দৃষ্টিশক্তি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এই পেয়ারা খাওয়ার গুণে। তা আমরা যারা গ্রামগঞ্জে সর্বাস করি, প্রত্যেকটি গ্রাম, থানা, উপজেলা, শহর বন্দরে এই ফলটি পাওয়া যায় অনাশায়। কাজী পাড়া পেয়ারা বলি, দেশি পেয়ারা বলি, অনেক ধরনের পেয়ারা বাজারে পাওয়া যায় এবং সারা বছর চেষ্টা করলে আপনি থাই পেয়ারাগুলো, দেশি পেয়ারাগুলো, বোম্বে পেয়ারাগুলো, এখন আমাদের দেশে চাষ হচ্ছে, অর্থাৎ বছরের প্রত্যেকটি মাস প্রতিটি সময় পেয়ারা ফল পাওয়া যায়। আমরা অবশ্যই খাবো, কারণ ডায়াবেটিস, প্রেশার, শরীরে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার এবং প্রোস্টেট ক্যান্সার এই সমস্যার থেকে দূরে থাকতে পারব এবং ছেলে মেয়েদের শক্তি বৃদ্ধি, দাঁত এবং মানির হাড় সমস্যা দূর করবে এই ছোট্ট এই ফলটি খাওয়ার গুণে। তো প্রিয় দর্শক, আজ আর নয়, সকলের সুস্থতা আর সকলের জন্য দৃঢ় কামনা বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য সুস্থতা আর দোয়া কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।